অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 22 মে 2020 শনি জয়ন্তী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে এই শনি জয়ন্তী পালন করা হয়। এই শনি জয়ন্তী অর্থাৎ শনি মহারাজের জন্মদিন। এই দিন শনি মহারাজ প্রকট হয়েছিলেন। আমি দুদিন আগে এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই দেখবেন, ডিসক্রিপশনে সেটারও লিঙ্ক আমি দিয়ে দিব। কিন্তু আজকে আমি 12টা রাশির ক্ষেত্রে আমি কিছু কিছু উপায় আপনাদেরকে বলবো। অনেকে বিভিন্ন রকমের সমস্যাতে পড়ে আছেন, সেই রকম সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন, এই শনিকেন্দ্রিক সমস্যা তা থেকে কী করে বেরিয়ে আসবেন, এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। কিন্তু যে ডিসক্রিপশন বক্সে আগের যে দুদিন আগে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটারও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকেই সেটা দেখে নেবেন। আমি 7-7টি রাশির কথা এখানে সেখানে বলেছি, কি করতে হবে, কি করা উচিত সেটা আমি বলেছি। আজকে টোটাল 12টি রাশির এবং বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো অনেকেই বলে থাকে যে শনি গ্রহ পাপগ্রহ, শনি গ্রহ পাপগ্রহ বলে বলাটা সম্পূর্ণরূপে ভুল। কারণ আমরা যেমন কর্ম করব, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, আমি বলবো শনি ন্যায়কারক গ্রহ। আপনি যেমন কর্ম করবেন তার রিটার্ন কিন্তু শনি মহারাজ দিবেন, অর্থাৎ ঠিক আয়নার মতন। আপনি আয়নাতে যেমন চেহারা করবেন ঠিক তার প্রতিফল কিন্তু সময় পাবেন। ঠিক আপনি যেমন কর্ম করবেন ঠিক শনির দশা, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়াতে কিন্তু এর চতুর্গুণ কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন। শনি মহারাজ কাউকে ছেড়ে কথা বলেন না, তিনি অন্যায়কে কোনোদিনও ক্ষমা করেন না। অর্থাৎ শনি মহারাজ হচ্ছে সৃষ্টির পালন এবং দুষ্টের দমন করেন। এই জন্য আপনি যত ভালো কর্ম করবেন, আপনি যত মানুষকে ঠকাবেন না, মানুষের উপকার করবেন, দরিদ্র মানুষকে দেখবেন, রাস্তার কুকুরকে দেখবেন, জীবজন্তুকে কষ্ট দেবেন না, মাকে শ্রদ্ধা ভক্তি, মায়ের প্রতি আপনি কেয়ারফুল হবেন, মায়ের আশীর্বাদ যদি থাকে কি না, এই শনির আপনাকে আরও অনেক দূর কিন্তু উঠাবে। কিন্তু মাকে যদি কষ্ট দেন, শনি মহারাজ নিজে কিন্তু মাকে খুব ভালোবাসতেন, অর্থাৎ সকালে উঠে অন্তত মায়ের চরণটা স্পর্শ করুন, মায়ের কথার অবাধ্য হবেন না এবং মাকে কষ্ট দিবেন না। মাকে কষ্ট দিলে কি না, মা বাবাকে কষ্ট দিলে, আপনি যতই ঠাকুর দেবতা বিভিন্ন জায়গায় যান না কেন, শুধু শনি মহারাজ বলে না, তবে আপনি যে কোনো ঠাকুর দেবতা মাকে কষ্ট দিচ্ছেন, আপনি বড় বড় মন্দিরে যাচ্ছেন যা করতে, সেই পূজা আপনার কাজে রাখবে না। আমি খুব কৌশিকরা এই কথাটার দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানালো। তো যাই হোক, আমি এ নিয়ে আরও পরে ভিডিও দিব। তো এই শনি জয়ন্তীর দিন অর্থাৎ শনি মহারাজের জন্মদিনের দিন কী করবেন, কী করলে আপনাদের এই শনিকেন্দ্রিক সমস্যাগুলো কাটতে পারে, প্রথমে আপনারা নিজেদের আচরণটা আগে ঠিক করুন, নিজেদের ব্যবহার ঠিক করুন, স্বভাব ঠিক করুন। পরো নারীর উপর আসক্তি জিনিস এগুলো যেন না থাকে, সবাইকে শ্রদ্ধা ভক্তি রাখুন, দেখবেন এই সকল জিনিসগুলো কিন্তু কামনা বাসনাটা কিছুটা হলেও কম করুন। এবং এই 22 মে 2020 যে শনি জয়ন্তী, সেদিন অবশ্যই সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার করুন এবং মাংস মদ এই সকল জিনিস কিন্তু যত ত্যাগ করতে পারেন শনি মহারাজ ততটা আপনার উপর প্রসন্ন হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো এবার শুরু করি, কি করবেন। যাদের মামলা মকদ্দমা চলছে, দীর্ঘদিন ধরে মকদ্দমা চলছে, মামলা আপনার সংঘর্ষ জীবনে চলেই যাচ্ছে, এই দিন আপনারা সন্ধ্যাবেলায় ঠিক হনুমান চল্লিশ পাঠ করুন এবং 9 বার হনুমান চল্লিশ পাঠ করুন, দেখবেন আপনাদের জীবনের সংঘর্ষ কমবে এবং মামলা মকদ্দমা থেকে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। প্রথম কাজ, যারা খুব মামলা মকদ্দমাতে জড়িয়ে আছেন, দ্বিতীয় নম্বর পয়েন্ট, যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে,
সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তান আশা নিয়ে সমস্যা বা সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা, তারা কি করবেন? আপনারা ভগবান কৃষ্ণের আরাধনা করুন এই দিন, এই শনি জয়ন্তীর দিন। কারণ এই শনি মহারাজও ভগবান কৃষ্ণের কিন্তু আরাধনা উপাসনা করতেন। এই দিন আপনারা যদি এই মন্ত্রটি ওং ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন, দেখবেন আপনাদের সন্তান কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি যদি পাঠ করেন। এইবার আসি, যাদের দারিদ্রতা কাটছে না, আপনি খুব চেষ্টা করছেন কিন্তু দারিদ্রতা আপনার জীবন থেকে কাটছেই না, কি করবেন? আমি বলবো এই শনি জয়ন্তী একটা খুব গুরুত্বপূর্ণ দিন, আর তার মধ্যে এবার শনি জয়ন্তীটা আরও গুরুত্বপূর্ণ। এই জন্য শনি মহারাজ নিজের ঘরে অবস্থান করছে, অর্থাৎ মকর রাশিতে সক্ষেত্রিক শনি মহারাজের অবস্থান আপনাদেরকে লাভবান করাবে যদি আপনারা কাজ করতে পারেন। এই দারিদ্রটা কাটানোর জন্য আপনারা এদিন যদি পারেন, আপনারা একটি অসত্য গাছ কোথাও আপনারা লাগান, সে কোনো পার্কে হোক, কোনো রাস্তার ধারে হোক, বা সেরকম সংকল্প নিন যদি না পারেন, নিন এবং পরে আপনারা কিন্তু অবশ্যই অসত্য গাছ লাগানোর চেষ্টা করুন, সেদিন লাগালে খুবই ভালো। এবং দরিদ্র মানুষকে পেট ভরে ভোজন করান, সেক্ষেত্রে কিন্তু এই শনিকেন্দ্রিক পীড়িত সমস্যা যে আসছে, ধরুন যাদের দারিদ্রতা কাটছে না, অর্থনৈতিক সমস্যা আসছে, তাদের এই সমস্যা কিন্তু কাটবে। অসত্য গাছ লাগানো এবং দরিদ্রকে কিছু দান করা পেট ভরে খাওয়ানোর ক্ষেত্রে। এইবার জানাই, যাদের চাকরি পাচ্ছেন না, যাদের চাকরিকেন্দ্রিক সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা হচ্ছে, তারা কি করবেন? তারা অবশ্যই এই 22 মে শনি জয়ন্তীর দিন দরজার মেন সদর দরজার সামনে একটি সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং বাড়িতে বসে ঠিক পশ্চিম দিকে মুখ করে ওং সাং শনিশ্চরায় নম 11 মালা জপ করুন, দেখবেন কর্মকেন্দ্রিক সমস্যা, চাকরিকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। এবার জানাই, যাদের খুব ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো লেগেই থাকে, সেইখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, প্রায় সময় আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা পশ্চিম দিকে মুখ করে বসুন এবং একটি সর্ষার তেলের আপনারা প্রদীপ জ্বালান এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। দেখবেন আপনাদের এই দুর্ঘটনাজনিত সমস্যাগুলো কিছুটা হলো কাটবে। এবং এই দিন অবশ্যই আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে দ্বারা নির্ধনী সেই ব্যক্তিকে সর্ষার তেল দান করবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, আপনারা যদি শনি মন্দিরে যান, সেই জায়গাতেই আপনারা যাবেন যেখানে শনি মূর্তি রূপে পূজা হয় না, শিলা রূপে পূজিত হয়, যেখানে সেখানে আপনারা পূজা দিন, যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা পূজা দিন, এবং যেখানে শনির মূর্তি আছে তার সামনে ভুল করে আপনারা দাঁড়াবেন না। তাতে একটা কথা শাস্ত্রে বর্ণিত আছে, শনি যেই দিকে দৃষ্টি দেয় সেটা সম্পূর্ণরূপে নাশ করে দেয়, অর্থাৎ শিলারূপে যেখানে পূজিত হয় সেখানে আপনারা পূজা দিবেন। এবং নিজেদের আর্থিক কষ্ট, দারিদ্রতা, পারিবারিক সুখ, সম্পত্তি, প্রচুর যদি আপনারা সম্পত্তির অধিকারী হতে চান, আপনাদের ক্ষমতা যদি বাড়তে, রাজার মতন যদি থাকতে চান, এই দিন আপনারা অবশ্যই রাস্তার কুকুরকে পেট ভরে খাওয়ান এবং রাস্তার কুকুরকে কোনো সময় অত্যাচার করবেন না, পেট ভরে খাওয়ান, তাদেরকে একটু হলেও সেবা যত্ন করুন, মিষ্টি খাওয়ান, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এবং সবশেষে বলি, এই শনি জয়ন্তীর দিন মায়ের চরণ স্পর্শ করুন, মায়ের আশীর্বাদ নেন,
সমস্ত বাধা বিঘ্ন কাটতে বাধ্য। আমি কৌশিকের দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।